আপনারা দেখছেন পিএম নিউজ 365। আজ থেকে যে বিভিন্ন পাতা, যেমন নারকেলের পাতা, খেজুরের পাতা বা কলার পাতায় যে আল্লাহর নাম উঠছে, মানে লেখা উঠছে, এরকম যে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, আদতে বিষয়টা কি একটু আপনার কাছ থেকে আমরা জানতে চাইছি। প্রথমত বিষয়টা একেবারেই একটা গুজব ব্যাপার। আল্লাহ পাকের নাম বা মোহাম্মদ সাল্লামের নাম কোনো গাছের পাতায় ওটা যদি এটা বাস্তবিক হতো তাহলে সেটা মুছে যেত না। আমার মনে হয় এর বিজ্ঞানসম্মত একটা ব্যাখ্যা দেওয়া উচিত, এবং কৃষিবিজ্ঞানী যারা আছে, সবুজ গাছপালা নিয়ে যারা গবেষণা করেন, আমি যতদূর দেখেছি এক রকমের পোকা রাতের কুয়াশা এবং এক ধরনের পোকা ঘুরে ফিরে বেড়াচ্ছে, যার কারণে ওইটা দাগ হচ্ছে। এবারে পোকা চলতে চলতে সেটা বিভিন্ন রকমের ডিজাইন হচ্ছে, সেটা যে সব জায়গায় আল্লাহ হচ্ছে বা মোহাম্মদ শব্দ হচ্ছে তা তো নয়, এটা একটা গুজব। এবং আমি মনে করি এটা বেশি রটানো মানেই আল্লাহ এবং নবী পাকের নামকে নিয়ে বেইজ্জতিই করা হচ্ছে। তো সেই জন্য এই গুজবটা ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। এর আগেও কুঞ্চির রস মানুষ খেয়েছে, সেটাও একটা গুজব। আরও অনেক গুজব রটেছে, এটাও এক ধরনের ভাইরাল। তো এই গুজব যাতে আর বেশি না ছড়ানো হয়, তো তার জন্য আমি দেশবাসীর কাছে অনুরোধ করছি, এগুলো সম্পূর্ণ গুজব। আল্লাহর একত্ববাদ প্রমাণ করানোর জন্যে অনেক প্রমাণ আছে কোরআন হাদিস দিয়ে, এবং সেই সঙ্গে সঙ্গে রসুল্লাহর নবুয়ত এবং রেসালাত প্রমাণ করার জন্যে যথেষ্ট বিজ্ঞানভিত্তিক যুক্তি তর্ক হাদিস কোরআনের কথা আছে। এইটা নিয়ে আর আদৌ গুজব ছড়ানো উচিত নয়। আর আল্লাহর নাম যদি উঠবেই বা তাহলে মুছবে কেন সেটা? সেটা যদি আল্লাহর একত্ববাদের জন্যই হয়ে থাকে, এটা এক ধরনের ভাইরাস হতে পারে, এক ধরনের পোকা ঘুরে বেড়াচ্ছে, এটা কৃষিবিজ্ঞানীরে ভালো ব্যাখ্যা দিতে পারে। যারা এটাকে আল্লাহ বা নবীর নাম বলে গুজব রটাচ্ছেন, তাদের এই গুজব না রটানোই ভালো। অবশ্য কখনও কখনও আমরা আল্লাহ বা নবী পাকের নামের মতো দেখছি, তবে পুরো সেটা নয়। আবার সেই সুযোগে কিছু বদমাইশ প্রকৃতির লোক এডিট করে একেবারে আল্লাহর মোহাম্মদ শব্দ লিখে দিয়ে তারা এই পাতার উপরে এইভাবে প্রচার চালাচ্ছে। এই গুজব থেকে আমি সবাইকে বেঁচে থাকার জন্য অনুরোধ। বিশেষ একটা দিক লক্ষ্য করা যাচ্ছে যে আরবি শব্দের মতো একেবারে, এটা কীভাবে? এটা আরবি শব্দের মতো হতেই পারে, একটা ধুলোবালির উপরে তো বাচ্চা কাছে খেলাধুলো করতে করতেও কিছু নকশা, কিছু ডিজাইন, কিছু করে এসে যেতেই পারে। তো এটা অন্য কোনো ব্যাপার নয়, পোকায় ঘুরতে ঘুরতে ওরকম হতে পারে। তাই বলে এটা নয় যে এটা একটা গাছের কেরামতি বা এটা একটা অন্য কিছু, তাহলে বাকি দাগগুলো গোল গোল দাগগুলো হচ্ছে কেন, এর কি ব্যাখ্যা তারা দেবে? তাহলে ওর ভিতরে কি আল্লাহর একত্ববাদের কিছু লুকিয়ে আছে? সুতরাং এটা ওই সবুজ গাছপালার উপরে কোনো একটা কীটপতঙ্গের কোনো ঘোরাফেরা করাটা, এটা কৃষিবিজ্ঞানী যা যা তারা আছে জানা, তারা ভালো ব্যাখ্যা দেবে। তবে এটাকে টেনে নিয়ে আল্লাহর মোহাম্মদ সাল্লামকে নিয়ে এইভাবে বেজ্জতি করাটা ঠিক নয়, এটা ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত।